শেরপুরের নালিতাবাড়ি উপজেলার প্রান্তিক পর্যায়ে 4,000 কৃষক কৃষানীর মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে 1 কেজি করে সরিষা বীজ বিতরণ উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এই বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মকসিদুর রহমান লেবু। অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন আবু সাইম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফারুক হোসেন, নালিতাবাড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে 100 জন কৃষক কৃষানীর মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার 12 ইউনিয়নের 4,000 কৃষক কৃষানীর মাঝে এই সরিষা বীজ বিতরণ করা হবে। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।